হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটি আসলে আমি কি জন্য মেক করতেছি, আসলে আপনারা ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন। আসলে আজকের ভিডিওটি মেক করার যে মূল কারণ সেটি হচ্ছে এই যে এটা এটা তো আপনারা অনেকে চেনেন, তাই না? আবার অনেকে কিন্তু এটা চেনেন না, তো আমি বলে দিই, এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স লেটার। প্রত্যেকটা ইউটিউবার যারা ইউটিউবিং করে বা ওয়েবসাইটে মানে কন্টেন্ট ক্রিয়েট করে, মানে এক কথায় বলতে গেলে অ্যাডসেন্স থেকে কেউ যদি টাকা আর্নিং করতে চায়, তাহলে কিন্তু তাদের কাছে এই যে অ্যাডসেন্স লেটার কিন্তু তাদের কাছে অবশ্যই আসবে। এটা কিন্তু সরাসরি আমেরিকা থেকে গুগল এটা পাঠায়, মানে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের কাছে যারা অ্যাডসেন্স থেকে আর্নিং করতে চায় তাদের কাছে কিন্তু এই লেটারটা অবশ্যই পাঠাবে তারা। তো এই লেটারটা আমার অলরেডি চলে আসে, আর এই লেটারটা দিয়ে মানে এখানে 6 ডিজিটের একটা পিন নাম্বার আছে, তো আমি পিন নাম্বারটা কিন্তু ভেরিফাই অলরেডি করে ফেলছি। আমি জাস্ট আপনাদের ভিডিওটা মেক করে দেখাচ্ছি। আমি আমার লেটারটা আসে মোটামুটি কয়েকদিন হইলো, 2-3 দিন আমি ভিডিও মেক করতে চাইছিলাম, বাট সময় পাইনি, এই জন্য মেক করিনি। তো আজকে আমি ভিডিও মেক করতেছি। এই যে এখানে 6 ডিজিটের একটা কোড নাম্বার দেখতে পারবেন, তো এই কোড নাম্বারটা দিয়ে ভেরিফাই করতে হবে। তো আমি পিন ভেরিফাইটা করে ফেলছি। তো আজকের ভিডিওটা আসলে কোনো টেক বিষয়ক না, আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের টেক বিষয়ক ভিডিও আমি আপলোড করি এবং আর্নিং বিষয়ে বিভিন্ন ধরনের টিপস আমি দিয়ে থাকি, এবং কারেন্সি মানে এয়ারড্রপ যাকে বলে, এয়ারড্রপ থেকে কিভাবে আপনারা আর্নিং করবেন, কিভাবে প্রফিট করবেন, সেই ভিডিও কিন্তু আমি দিয়ে থাকি। তো আজকের ভিডিওটা কিন্তু এরকম রিলেটেড কোনো কিছুই না, তবে আজকের ভিডিওতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যা আপনাদের জীবনকে চেঞ্জ করে দিতে পারে। মানে আপনারা যদি আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শুনেন, তাহলে অবশ্যই আপনাদের একটু হলেও কিন্তু লাভ হবে। তো আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। আর আজকের ভিডিওতে আমার ফ্রিল্যান্সিং লাইফ মানে টোটাল লাইফ, কিভাবে আমি অনলাইনে আসলাম, কিভাবে অনলাইনে কাজ শুরু করলাম, এবং প্রথমে আমি কোন সেক্টরে কাজ করছিলাম, এবং কিভাবে কি হইলো, কোথা থেকে ইউটিউবে আসলাম, ইউটিউবে আমার এবং আমার আর্নিং বর্তমানে মানে কি কি কোন কোন প্ল্যাটফর্ম থেকে আমি আর্নিং করে, সবকিছু নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করবো। এবং হ্যাঁ, যারা অনলাইন থেকে আর্নিং করতে চান, মানে অনলাইনে আর্নিং করার আগ্রহ আছে, বাট আপনারা কোন ধাপে যাবেন, কোন নিয়মে যাবেন, কোন মানে কোথা থেকে শুরু করবেন, এরকম কোনো কিছু খুঁজে পাচ্ছেন না, মানে এক কথায় বলতে গেলে যারা অনলাইন থেকে আর্নিং করতে আগ্রহী তারা অবশ্যই আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, এটা কিন্তু স্কিপ করবেন না, কারণ তাদের জন্য একটা গুড নিউজ আছে, তারা অবশ্যই ভিডিওটিতে একটি গুড নিউজ পাবেন। সো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা অনলাইন থেকে অলরেডি আর্নিং করতেছেন, আমার বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ফ্রেন্ডস, অনেকেই কিন্তু আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতেছে যে আমি কোথায় কোথায় কাজ করি, কোন কোন প্ল্যাটফর্মে কাজ করি, নাকি শুধুমাত্র আমি ইউটিউবেই কাজ করি। তো আজকে আমি সবকিছু খোলাসা করে দেবো আপনাদের মাঝে, আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, তাহলে সবকিছু আমার সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো অনলাইনে আমি সর্বপ্রথম আসি 2017 সালে, 2017 সালে। তো তখন আমি একটা ল্যাপটপ কিনি, এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ, পুরাতন ল্যাপটপ, 25,000 টাকা দিয়ে আমি এটা ক্রয় করি। তো ক্রয় করার পর আমি কিন্তু সর্বপ্রথম মনে করেন যে অনলাইন সম্পর্কে আমি কোনো কিছুই জানি না, মানে কিভাবে ল্যাপটপ অন করে বা অফ করে এগুলা জাস্ট আমি জানে নিছি। আর একটা বছর কিন্তু আমার ফুলফিল, মানে আমি অলরেডি মিউজিক গান টান এগুলো শুনে কিন্তু আমার চলে গেছে, আমি ল্যাপটপে কোনো কিছু কাজ করিনি। তবে 2017 শেষের দিকে আমি ল্যাপটপ ক্রয় করি, তো 2017 সালটা তো চলে গেল, তারপরে 2018 সাল, 2018, তো 2018 সালটাও কিন্তু আমার চলে গেলো এইভাবে। দেন 2019 সালে কিন্তু আমি ফাইবারকে চেনা শুরু করি, মানে ফাইবার তো আপনারা চেনেন, একটা মার্কেট প্লেস, তো ফাইবার সম্পর্কে আমি অনেক কিছু জানি, জানতে পারি এবং জানার চেষ্টা করি, আর আগ্রহ থাকলে তো শেখার একটা আগ্রহ যদি থাকে তাহলে তো আপনি অবশ্যই শিখতে পারবেন। তো এখন পর্যন্ত বলতে গেলে আমি কোনো কোর্স কোনো কিছু করিনি, যা কিছু শিখছি, মানে আমি বলবো না যে আমি অনেক কিছু জানি, তবে আমি যেটুকু জানি, তো আমি কিন্তু এখন পর্যন্ত কোনো কোর্স করিনি, সব নিজের চেষ্টায় আমি কিন্তু শিখছি। মনে করেন যে আমি কোনো একটা সমস্যায় প্রবলেম ফেস করতেছি, তো আমি গুগল সার্চ করছি, ইউটিউব সার্চ করছি, এবং বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন আছে যেগুলোতে সার্চ করে আমি সেটা জানার চেষ্টা করছি, এবং আমি কিন্তু সেটার সমাধান বের করছি, যদিও আমার পিছনে কোনো গাইডলাইন নেই। তবে বর্তমানে অনলাইনে বা ফ্রিল্যান্সিং জগতে কেউ যদি সাকসেস হইতে চায়, তাহলে কিন্তু তার যদি পেছনে কোনো গাইডলাইন থাকে, সে কিন্তু খুব সহজেই সাকসেস হইতে পারবে। তো আমার পেছনে কিন্তু এরকম কোনো কিছু ছিল না,
এই জন্য আমার আমি যদিও এখনো ফুলফিল ভাবে নিজেকে সাকসেস মনে করি না, তবুও আমার পেছনে কিন্তু কোনো গাইডলাইন নাই যে আমি কারো কাছে শিখছি বা কোনো সমস্যা বা কোনো প্রবলেমে পড়লে কেউ আমার সেই সমস্যাটা সমাধান করে দিচ্ছে এরকম কিন্তু কোনো কিছু নাই। এই জন্য আমার প্রত্যেকটা সমস্যার সমাধান বের করতে আমার কিন্তু একটু সময়ের প্রয়োজন হয়েছে, কেননা আমি কিন্তু একটু প্রবলেম ফেস করলে সেটা আমার কিন্তু বিভিন্ন সার্চ ইঞ্জিনে বা ইউটিউবে যেখানে হোক গুগলে হোক আমাকে সার্চ করে সেই সমাধানটা বের করতে হয়েছে, এই জন্য কিন্তু আমার অনেক লেট হয়েছে। আর যদি কেউ গাইডলাইন থাকতো তাহলে কিন্তু খুব ইজিলি ভাবে সে আমাকে বলে দিত যে এটার সমাধান এইটা, তাহলে কিন্তু আমি সেরকম কোনো প্রবলেমে পড়তাম না বা খুব ইজিলি ভাবে আমার সেটা সলভ হয়ে যেত। আর আমি তো কোনো কোর্স এখন পর্যন্ত করিনি, কারণ কোর্স করার মতো আমার কাছে কোনো টাকা ছিল না, এই জন্য আমি কোনো কোর্স করি নাই। তো এইভাবে ১৯ সালটা কি আমি এই ফাইবার সম্পর্কে এবং বিভিন্ন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমি কিছু শিখতে পারি। এখনো যদি আপনারা গুগলে সার্চ করেন এসইও এক্সপার্ট ইন ঠাকুরগাঁও, আসলে আমার বাসা কিন্তু ঠাকুরগাঁও, ঠাকুরগাঁও জেলা, এটা বাংলাদেশের ঠাকুরগাঁও জেলা, এটা প্রত্যন্ত অঞ্চল, একবারে বর্ডারের মানে আমাদের পাশে আরেকটা জেলা আছে পঞ্চগড় জেলা, দেন তারপরে ইন্ডিয়ার বর্ডার। এখনো যদি আপনারা সার্চ করেন গুগলে এসইও এক্সপার্ট ইন ঠাকুরগাঁও, আসলে আপনারা আমাকে টপে পাবেন, মানে আমার ওয়েবসাইট আমার সবকিছু আপনারা টপে পাবেন, আমার কন্ট্যাক্ট নাম্বার সহ। তো আমি যখন প্রথম এসইও নিয়ে কাজ একটু শিখি হালকা হালকা, মানে ডিজিটাল মার্কেটিং সেক্টরের মধ্যেই পড়ে এটা, তো এসইও নিয়ে কাজ শিখতে শিখতে আমি মানে এটাই সর্বপ্রথম ট্রাই করি যে এসইও এক্সপার্ট ইন ঠাকুরগাঁও এইটা দিয়ে আমি যাতে টপে থাকি, এটাই আমি চেষ্টা করি। আসলে আপনারা তো জানেন যে এসইওটা কি, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, একটা ওয়েবসাইটে কিভাবে র্যাঙ্ক করতে হয়, বিভিন্ন ধরনের কিওয়ার্ড দিয়ে কিভাবে র্যাঙ্ক করে টপে আনতে হয়, এটাই ছিল সেই কাজ, এসইওর কাজ। তো আমি যখন কাজটা শিখি তখন কিন্তু আমি সর্বপ্রথম এটাই চেষ্টা করি যে এসইও এক্সপার্ট ইন ঠাকুরগাঁও দিয়ে কিভাবে আমি টপে আসব। তো আমি কিন্তু এটাতে সাকসেস হই, দেন আমি কিন্তু ফাইবারে একটা প্রোফাইল ক্রিয়েট করি এবং সেখানে কাজ শুরু করি। তো কাজ শুরু করার পরে আমি মেবি $500 মতো আর্নিং করছিলাম, দেন আমার কিন্তু সেই প্রোফাইলটা ডিজেবল হয়ে যায়। তো ডিজেবল কিসের জন্য হয়েছিল আমি সেটাও বলতেছি, মানে আমার সামান্য একটু ভুল হয়েছিল, ফাইবারে কিন্তু সরাসরি পেমেন্ট এরকম বা কোনো লিঙ্ক শেয়ার বা ফেসবুক লিঙ্ক শেয়ার এরকম কিন্তু কোনো কিছু করা যাবে না। তো আমার এই রকমই কোনো কিছু ভুল হয়েছিল যার কারণে কিন্তু আমার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যায়। তো ডিজেবল হওয়ার পরে আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ক্রিয়েট করার পরে তো একটা ওখানে অর্ডার কমপ্লিট করেছিলাম, জাস্ট একটা কাজ করেছিলাম। তখন মানে আমি ভাবতেছিলাম যে একটা নতুন মানে একটা পুরাতন প্রোফাইল সামান্য ভুলের জন্য যদি ডিজেবল হয়ে যায়, হওয়ার পরে আবার নতুন প্রোফাইল ক্রিয়েট করার পরে আমি কিন্তু একবারে নতুন সেলার হয়ে গেলাম, আমার কিন্তু তখন আর কেউ চেনে না। তখন আবার সেই প্রোফাইলটাকে র্যাঙ্ক করতে, সেখানে রিভিউ আনতে এবং অর্ডার আনতে, সেটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার হয়। যারা ফাইবার সম্পর্কে জানেন, ফাইবারে কাজ করেন, তারা কিন্তু খুব ভালোভাবে জানেন, ফাইবারে একটা প্রোফাইল ব্যান হওয়ার পরে আবার যদি মানে যে কোনো কারণে ব্যান হয়ে যাইতেই পারে, তো ব্যান হয়ে গেলে আপনার কিন্তু শেষ, আবার আপনি একবার প্রথম লেভেলে চলে আসলেন তখন আবার আপনাকে ধাপে ধাপে এগিয়ে যাইতে হবে। তো এটাই ছিল কষ্ট। তো এভাবে আমি অনেক সময় ভাবি যে ফাইবারে কাজ করাটা অনেক টাফ হয়ে যাচ্ছে, মানে রাতের বেলা অনেক ঘুম মারতে হয়, মানে কি আর বলবো, সারা রাত অ্যাক্টিভ থাকতে হয়। ফাইবারে কাজ যারা করেন তারা কিন্তু খুব ভালোভাবে জানেন, অল টাইম অ্যাক্টিভ থাকতে হয়। তো তারপরে আমি প্রমোশনাল কাজ শুরু করি ফাইবারে, মানে ইউটিউব প্রমোশন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রমোশন, এরকম কাজ করতে করতে তো আমি এক সময় ভাবি যে আমি তো কাজ করতেছি নাকি, তো আমি মানুষকে একটু শেখাই, শেখার চেষ্টা করি, আমার ভিতর যা কিছু আছে এরকম কোনো কিছু আমি মানুষকে শেখার চেষ্টা করি। তো এই জন্য আমি ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করি, দেন আমি ইউটিউবে কাজ শুরু করি। তো ইউটিউব জার্নিটা আপনারা তো আমার সবাই জানেন যে আমি আমার চ্যানেলটা ক্রিয়েট করার বেশি দিন হচ্ছে না, তো আমার মনিটাইজেশন তো অলরেডি অন হয়ে গেছে মোটামুটি 2021 সালের জুলাই মাসে, মেবি জুলাই মাসের 24 তারিখে আমার মনিটাইজেশন অন হয়েছে। তো এখন পর্যন্ত আমার কিন্তু গুগল অ্যাডসেন্স লেটার অলরেডি চলে আসে। তো এই পর্যন্ত আমার ইউটিউব জার্নি। তো ইউটিউব থেকে আমি এখন পর্যন্ত কোনো টাকা তুলিনি, আপনারা তো জানেন যে ইউটিউবে এই যে পিন ভেরিফাই করতে হয়, দেন কিন্তু টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। আর হচ্ছে এখানে অনেক ঝামেলা আছে, সুইফট আপনাদের আমি ধাপে ধাপে সবকিছু বলবো। তো ইউটিউবে যদিও আমার আর্নিং হয়, তবে আমি এখন পর্যন্ত টাকা কিন্তু তুলিনি, তবে আমি বিভিন্ন মার্কেট প্লেসে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছি আর আর্নিং করছি। তো এর মধ্যে ফাইবার একটা, তারপরে হচ্ছে আমি বিভিন্ন ধরনের ক্রিপ্টো কারেন্সি যাকে বলে
বিটকয়েন তো আপনারা চিনেন, তো কারেন্সি জগতে আমি কাজ করি, এইভাবে কিছু আর্নিং করি আর কি। তো আমার চ্যানেলে আমি শেয়ার করি বিভিন্ন এয়ার ড্রপ অফার, আর অনেকেই আছে যারা কিন্তু এয়ার ড্রপ থেকে প্রতি মাসে মিনিমাম $500 থেকে $800 পর্যন্ত প্রফিট করে। তো আপনারা চেষ্টা করলে আপনারাও পারবেন, আমার চ্যানেলটা ফলো করবেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই পারবেন। আর আমি কিন্তু কোন লেজিট অফার ছাড়া, আনলেজিট যেগুলো ফেক স্প্যাম অফার, এগুলো কিন্তু আমি শেয়ার করি না। আমি সবসময় চেষ্টা করি যেগুলা লেজিট অফার, মানে 100% শিওর পেমেন্ট করার চান্স আছে, জাস্ট সেগুলো কিন্তু আমি শেয়ার করি। আর হ্যাঁ, আমি যে প্রথমে বললাম যে যারা অনলাইনে ইনকাম করতে আগ্রহী, মানে অনলাইনে কাজ শিখতে যাচ্ছেন, তাদের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে আমি এ পর্যন্ত ইউটিউবে আমি যতদূর আসতে পারছি, তবে আমি ইউটিউব সম্পর্কে অনেক কিছু জানি, কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করে ফুলফিল, মানে এ টু জেড আমি জানি যে কিভাবে সেটা মনিটাইজেশন করে সেখান থেকে আর্নিং করা যায়, আমি কিন্তু এ টু জেড সবকিছু জানি। এই জন্য আমি ভাবতেছি যে ইউটিউবে আর্নিং করাটা কিন্তু খুব বেশি কঠিন না, এটা কিন্তু মানে কঠিন না, সবার দ্বারাই সম্ভব। আপনি যদি জাস্ট একটা ক্যামেরা ধরতে পারেন এবং ভিডিও ক্রিয়েট করতে পারেন, মানে কিভাবে ভিডিও করতে, একটা ক্যামেরার সামনে যদি আপনি কথা বলতে পারেন, মানে যে কোনো আপনার যেই ক্যাটাগরির আপনার চয়েস, আপনি যে ক্যাটাগরির ভিডিও মেক করতে পারবেন আর কি, আপনি যদি ভিডিও মেক করতে পারেন তাহলে আপনার দ্বারা ইউটিউবিং করা সম্ভব। এবং মোটামুটি কোয়ালিটি, মানে কোয়ালিটি ফুল কন্টেন্ট লাগবে আপনার আর কি। আপনি যদি ভিডিও মেক করতে পারেন তাহলে কিন্তু আপনার দ্বারা ইউটিউবিং করা সম্ভব। এই জন্য আমি ভাবছি যে যারা অনলাইনে আর্নিং করতে আগ্রহী, আপনারা চাইলে ইউটিউবিং করতে পারেন। আমি আপনাদের জন্য একটা কোর্স আকারে দিব আর কি, আমার এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা একটা চ্যানেল ক্রিয়েট করে সেটা মানে মনিটাইজেশন অন করে আর্নিং করতে পারেন, ক্রিয়েট করা থেকে শুরু করে ভিডিও আপলোড করা থেকে, মানে কিভাবে ভিডিও মেক করতে হয়, কিভাবে এডিট করতে হয়, এ টু জেড আমি স্টেপ বাই স্টেপ একবারে ফুলফিল মানে আপনাদের জানাই দেবো আমার চ্যানেলে স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করে কিভাবে আপনারা চ্যানেলটা ক্রিয়েট করবেন, কিভাবে কি করবেন, এ টু জেড বলে দেবো। তো এটাই হচ্ছে সুখবর, আপনারা জাস্ট যারা যারা আগ্রহী তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে, ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কমেন্টের উপরেই কিন্তু নির্ভর করবে যে আমি কত তাড়াতাড়ি সেই ভিডিও গুলো আপলোড দেবো, স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আপলোড দেবো, আপনাদের কোনো প্রবলেম হবে না। ইউটিউবিং করার মানে আপনারা ইউটিউবে অনেকগুলো ভিডিও পাবেন যে কিভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয়, কিভাবে কি করতে হয়, তবে এখানে ছোট্ট ছোট্ট যে সমস্যাগুলো আছে, মানে যে ছোট ছোট সমস্যাগুলো আছে এগুলো কিন্তু সবাই এই সমস্যাগুলোতে প্রবলেম ফেস করে। আর ইউটিউবে যে ভিডিওগুলো আপনারা পাবেন এই ভিডিওগুলোতে কিন্তু সেই সমস্যাগুলো আপনারা পাবেন না, বা সেই সমস্যার সমাধানগুলোও পাবেন না। তো আমি এই ছোট্ট ছোট্ট যে সমস্যাগুলো আছে সবকিছু আমি আমার এই কোর্সটাতে তুলে ধরবো। আপনারা অনেকে আবার ভাবতে পারেন যে এটা পেড কোর্স না, এটা আসলে ফ্রি কোর্স, আমি সম্পূর্ণ ফ্রিতে আমার এই চ্যানেলে আপলোড দিব, আপনারা জাস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল বাটনটা আছে সেটা অবশ্যই বাজিয়ে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে, আপনারা তো জানেন, এবং আপনারা ইজিলি দেখতে পারবেন, স্টেপ বাই স্টেপ আমি আপলোড দেবো। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই বলতে পারে যে আমি যে ইউটিউবিং করব আমার কাছে তো কোনো ক্যামেরা নাই, বা আমার কাছে কোনো ল্যাপটপ বা কম্পিউটার কোনো কিছু নেই। তো তাদের উদ্দেশ্য বলবো যে ভাই আপনাদের কোনো ল্যাপটপ লাগবে না, বা আপনাদের কোনো ক্যামেরা লাগবে না, জাস্ট মোটামুটি মানের একটা মোবাইল ফোন হইলেই যথেষ্ট, মোটামুটি মানের, খুব ভালো মানের মোবাইল ফোন আপনাদের লাগবে না। আমি যে কাজগুলো শেখাবো সবকিছু মোবাইল ফোন দিয়ে শেখাবো, মোবাইল ফোনে কিভাবে চ্যানেল ক্রিয়েট করবেন, কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করবেন, কিভাবে এডিট করবেন, কিভাবে আপলোড দিবেন, কিভাবে থাম্বনেল বানাবেন, সব কিছু আমি স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেবো। এবং কিভাবে আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, কিভাবে আপনারা অ্যাপ্রুভ পাবেন, কিভাবে খুব সহজে আপনাদের ওয়াচ টাইম সাবস্ক্রাইব যেগুলো টার্ম এন্ড কন্ডিশন আছে সেগুলো কমপ্লিট করবেন, এবং কিভাবে ভিডিও ভাইরাল হওয়ার চান্স আছে, এ টু জেড আমি স্টেপ বাই স্টেপ, মানে কোনটার পর কোনটা লাগবে, কোনটার পর কোনটা, আমি সবকিছু স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দেবো, আপনারা জাস্ট আমার চ্যানেলটা ফলো করবেন। ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ইউটিউবে আমার চ্যানেলটা মনিটাইজেশন করছি এবং এই পর্যন্ত আসছি, আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে, কারণ আমি কিন্তু শুরুতে তেমন কিছু জানতাম না কিভাবে কি করতে হয়, আর আমার পেছনে তো কোনো গাইড ছিল না, আমি তো আগে থেকেই বলতেছি, এই জন্য কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। তো আমি যে কষ্টটা করছি এই কষ্টটা কিন্তু আমি আপনাদের করতে দিব না, এটা আমি বলতেছি, আমি খুব ইজিলি ভাবে মানে সবচাইতে সহজ যে মাধ্যমটা, সবচাইতে সহজ যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আপনাদের নিয়ে যাব, তাহলে আপনাদের কোনো কষ্ট হবে না। আর যে ছোট ছোট সমস্যাগুলো আছে, যে প্রবলেমগুলো আছে, আমি খুব ইজিলি ভাবে সলভ করে দিব, খুব ইজিলি ভাবে, আপনাদের কোনো প্রবলেম হবে না। জাস্ট আপনারা, আমি চাই যে আপনারা আমার চ্যানেলটা ফলো করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন, আমি জাস্ট এটাই চাই।
আর কোনো কিছু চাই না আপনাদের কাছ থেকে। আর আমি আপনাদের যদি কোনো প্রবলেম হয় আমি সব সময় আপনাদের সাথে আছি আপনাদের সাহায্য করার জন্য। আর বন্ধুরা, শুধুমাত্র যে ইউটিউব নিয়ে আপনাদের আমি শেখাবো সেটা না, আমি ধীরে ধীরে সবকিছু বিষয় নিয়ে আপনাদের শেখাবো। আমি ফাইবারে কিভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয় এবং ফাইবারে কিভাবে কাজ করতে হয়, কিভাবে অর্ডার পাওয়া যায়, কিভাবে বায়ার খুঁজে পাওয়া যায়, আমি সবকিছু আপনাদের জানাবো। আপনারা জাস্ট ধৈর্য ধরবেন এবং স্টেপ বাই স্টেপ সবকিছু শিখবেন। এবং তার সাথেও আমি বিভিন্ন ধরনের এয়ার ড্রপ কিন্তু আমার এই চ্যানেলে শেয়ার করি, আপনারা জাস্ট এয়ার ড্রপ গুলাতে জয়েন হয়ে থাকবেন। আর এয়ার ড্রপে কাজ করা কিন্তু খুবই ইজি, অনেকগুলো মাইনিং অ্যাপস আছে যেগুলাতে জাস্ট 24 ঘন্টা পর পর আপনাদের একটা করে ক্লিক করতে হয়, একটা ক্লিক মারে দিলে আপনাদের 24 ঘন্টা কোনো কাজ করতে হবে না। এবং এগুলা থেকেও কিন্তু মাঝে মাঝে ভালো মানের প্রফিট পাওয়া যায়, ভালো মানের কিন্তু ইনকাম করা যায়। সো আপনারা এগুলো কিন্তু মিস করবেন না, আপনারা কিন্তু এগুলাতেও জয়েন হয়ে থাকবেন। আমি যদি কোনো আবার শেয়ার করি তাহলে অবশ্যই সেগুলাতে জয়েন করবেন, কারণ আমি যেগুলো আবার শেয়ার করবো সেগুলো কিন্তু 100% লেজিট হয় এবং সেখান থেকে কিন্তু 100% আর্নিং মানে উইথড্র করার মানে ব্যালেন্স হাতে পাওয়ার চান্স থাকে। সো সেগুলাতে কিন্তু আপনারা 100% জয়েন হবেন। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি লং করবো না, কারণ বেশি লং হয়ে গেলে আপনারা আবার বোরিং হয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করতেছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন, যারা যারা অনলাইনে আর্নিং করতে আগ্রহী বা ইউটিউবিং করতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ তাদের কমেন্টের উপর নির্ভর করবে আমি কত তাড়াতাড়ি সেই ভিডিওগুলো আপলোড করা শুরু করব। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।